তাহলে আমরা ইউজার নেমের সঙ্গে পাসওয়ার্ডটা একবার চেক করব। তাহলে ইউজার পাসওয়ার্ড আইডি কি আছে, ইউজার পাসওয়ার্ড তুললাম। এবার এখানে ইউজার পিডব্লিউ এর মধ্যে আমার পাসওয়ার্ডটা চলে আসবে, ঠিক আছে। পিডব্লিউ এর মধ্যে পাসওয়ার্ড চেক করলে ইফ যেরকম চেক করতে ইউজার নেম ইকুয়াল টু ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে প্লিজ এন্টার ইউজার নেম। সিমিলারলি আমি চেক করতে পারি ইফ পিডব্লিউ ইকুয়াল টু ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, দেন লেটারের মধ্যে লিখলাম প্লিজ এন্টার পাসওয়ার্ড, ঠিক আছে। এবার যদি দুটোই দেওয়া হয়, ঠিক আছে, দুটো যদি না থাকে, দুটো যদি দেওয়া থাকে, তাহলে থার্ডে ও এসে এইটাকে এক্সিকিউট করাবে, ঠিক আছে। তাহলে আমাকে এবার সেই লজিকটা লিখতে হবে যে ইফ এটা এটা যদি থাকে তাহলে এটা শো করব, এটা যদি না থাকে তাহলে এটাকে চেক করব, এটা যদি দুটোই থাকে তাহলে আমি তৃতীয়টাকে অ্যালাউ করব, মানে ইউজার নেম ইজ অ্যাসো এটাকে দেখাবো। তাহলে সেটার ক্ষেত্রে লজিকটা কি হবে, ইফ এটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে ঢুকবে, ঢুকে যদি ঢোকে যদি এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে এর মধ্যে ঢুকবে, যদি না হয় এলস, যদি ব্ল্যাঙ্ক না হয় এলস, এলস ইফ যদি ব্ল্যাঙ্ক না হয় চেক করে পাসওয়ার্ডটা কি ব্ল্যাঙ্ক, যদি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক হয় ওর ভিতরে ঢুকবে, যদি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক না হয় তাহলে তাহলে এলসে গিয়ে দেখাও, তাহলে এখানে এই এলস পার্টে তাহলে এই এলস পার্টে গিয়ে দেখাও ইউজার নেম যেটা যা দিয়েছি সেটা, ঠিক আছে। না হলে কি হবে, হয় ও এই ব্লকে ঢুকবে যখন ক্লিক করবে পরপর, হয় এই লাইনে ঢুকবে নয় এই লাইনে ঢুকবে নয় এই লাইনে ঢুকবে, তিনটাতে একসাথে ঢুকতে পারে না। নেম সেভ করলাম, চালাই, কিছু দিলাম না, প্লিজ এন্টার ইউজার নেম, দেখো আর কিছু দেখাচ্ছে না, আগেই বলছে এন্টার ইউজার নেম এ বি সি। এবার হচ্ছে এবার প্লিজ এন্টার পাসওয়ার্ড, কারণ কি ইউজার নেম তো দিয়ে দিয়েছি, ওইখানে আর যাবে না ওই ব্লকটাতে, ওই ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, ওখানে যাবে না, বাট ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়। আচ্ছা আচ্ছা, ওকে চলে আসছে। যদি ইউজার নেম না থাকে তাহলে ওটা দেখাবে, এন্টার ইউজার নেম, যদি ইউজার নেম থাকে তাহলে দেখাবে যে পাসওয়ার্ডটা দিন। হ্যাঁ পাসওয়ার্ডটা দাও। আচ্ছা আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলাম ধরে নাও, তাহলে ইউজার নেম ইজ এবিসি দেখাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে তোমার সিম্পল ইফ এলস লজিক। ইফ যদি এটা থাকে তাহলে এখানে, ইফ যদি নট ব্ল্যাঙ্ক ক্লিয়ার হয় তাহলে এখানে ঢুকবে না, যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক হবে তাহলে এখানে ঢুকবে, অ্যালার্টটা দেখাবে, আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক হবে না, তাহলে ও এলস কন্ডিশনে গিয়ে আমার যাবতীয় যা কাজকর্ম করবে করবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে। এইটা হচ্ছে তোমার মানে সিম্পল জাভাস্ক্রিপ্টের খেলা, যে আমি এটাকে নিয়ে কি করে কি করব না করব, ঠিক আছে। এবার এইটা দিয়ে জাভাস্ক্রিপ্টের আরো অনেকগুলো অনেক রকমের অনেক রকম ইয়ে করা যায়, কাজ করা যায়, ঠিক আছে। যেটা আগের দিন বলছিলাম এই ক্যালকুলেটার টাইপের এরকম ধরনের জিনিসগুলো মানে ট্রাই করেছিলাম, তো ভুল করেছিলাম বলে হয়নি। আচ্ছা, যে সাম অপশনটা নিয়ে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, ক্যালকুলেটর অপশনটাই যাচ্ছি এরপরে।